গুড আফটারনুন চিলড্রেন, আমরা পড়ছিলাম এক কথায় প্রকাশ বা পদ সংকোচন। তা কালকে আমি তোমাদের এক কথায় প্রকাশ কাকে বলে এবং এক কথায় প্রকাশের কিছু উদাহরণ পড়িয়েছি। আজকে আমরা এক কথায় প্রকাশের আরও কিছু উদাহরণ পড়ব। তার আগে একবার চলো আমরা এক কথায় প্রকাশের কি পড়েছি কালকে সেটা একটু রিভিশন করি। কালকে আমরা পড়েছি যে কোনো ক্ষেত্রে কখনো কখনো আমরা দেখি অর্থ না বদলে বাক্যের অন্তর্গত বহু পদকে একটি পদে পরিণত করার নাম পদ সংকোচন বা এক কথায় প্রকাশ। যেখানে আমরা দেখছি বাক্যের কিন্তু অর্থটা বদলাচ্ছে না, কিন্তু অনেক বড় অর্থাৎ বহু পদকে আমরা ছোটোভাবে লিখতে পারি। এই এক কথায় প্রকাশ বিস্তৃত ভাবটিকে অল্প পরিসরে প্রকাশ করতে পারে, অর্থাৎ অনেক বড় ভাবকে খুব ছোট করে বলতে পারে। শুধু যে বক্তব্য বিষয়টি সহজ ও স্পষ্ট হয় তা নয়, ভাষার গাম্ভীর্য এবং ভাষার গাম্ভীর্যের সঙ্গে যেটা থাকে আমাদের রচনা শৈলী একটি সুন্দর দিক পরিলক্ষিত হয়, অর্থাৎ এর মাধ্যমে লেখার স্টাইলটা কিন্তু খুব ভালো হয়। এছাড়াও আমরা বাক্য ও বাক্যাংশটি আকারে ক্ষুদ্র হয় এবং শ্রুতি মধুর হয়। অনেক সময় দেখা যায় অনেক বড় বাক্য তো ছোট করা হচ্ছে, সুতরাং এটি ক্ষুদ্র হচ্ছে এবং শ্রুতি মধুর। শ্রুতি মধুর মানে যেটা কানে শুনতে ভালো লাগে। কালকে আমরা এই এক কথায় প্রকাশ শুরু করেছি, এক কথায় প্রকাশে আমরা কিছু উদাহরণ করেছি। আজকে আমরা এক কথায় প্রকাশে আরও কিছু উদাহরণ করব। তোমাদের একটা কথা বলি, এক কথায় প্রকাশ তোমাদের সিলেবাসে আছে এবং এক কথায় প্রকাশের তো কোনো শেষ নেই, তো প্রচুর হতে পারে, কিন্তু সেখান থেকে আমি তোমাদের কিছু সিলেক্টিভ এক কথায় প্রকাশ করাবো, কারণ সমস্ত পড়া তো সম্ভব নয়। পরবর্তীকালে আমি যখন তোমাদের ক্লাসে রিভিশন করাবো তখন এর থেকেও আবার বেশ কিছু ইম্পর্টেন্ট দেখে বা যেগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলো আবার দুবার তিনবার করে করাবো। তোমরা যেহেতু এটা প্রথমবার পড়ছো হয়তো একটু অসুবিধে হতে পারে, তবে বারবার যদি তোমরা এটা পড়ো আমার মনে হয় অসুবিধেটা তোমাদের আর লাগবে না। তাহলে চলো আজকে আমরা নতুন কিছু উদাহরণ করি। দেখো আমরা পড়ছি এক কথায় প্রকাশ, দেখো কি লিখেছি, অভিনয় করে যে, অভিনয় করে যে, কি হবে এক কথায় প্রকাশ, অভিনেতা, যে অভিনয় করে অভিনেতা। অর্জুনের পুত্র, অর্জুনের পুত্র কি হবে, অর্জুনই, অর্জুনের পুত্র অর্জুনই। পরেরটা দেখো, অর্থহীন উক্তি, অর্থাৎ অনেকে অনেক সময় যা তা বলতে থাকে না তাকে আমরা বলি অর্থহীন উক্তি। অর্থহীন উক্তি কি হবে, প্রলাপ। তোমরা কিন্তু এগুলো লিখে নাও প্রত্যেকে। আনন্দ নেই যার, এক কথায় হবে নিরানন্দ। আনন্দ নেই যার, এক কথায় হবে নিরানন্দ। আকাশ মারফত প্রেরিত বাণী, আকাশ মারফত প্রেরিত বাণী বলা হয় আকাশবাণী। আকাশবাণী কি জিনিস বলতো, আকাশবাণী হচ্ছে রেডিও, রেডিওতে, রেডিওকে বলা হয় আকাশবাণী। আকাশ মারফত প্রেরিত যে বাণী তাকে আমরা বলি আকাশবাণী। আকাশে চড়ে যে, আকাশে চড়ে যে তাকে আমরা বলি খেচর। জলে চড়ে যে জলচর, অর্থাৎ জলচর কারা, মাছ জলে চড়ে যে। আকাশে চড়ে যে তাকে আমরা বলি খেচর।
খেচর, খেচর মানে কাদা খেচর, পাখিরা হচ্ছে খেচর। আর যারা জল এবং স্থল উভয়ই চরে তাদেরকে আমরা কি বলি? উভয়চর। তাহলে আমরা এটা কি পেলাম? আকাশে চড়ে যে খেচর। অন্য জন্ম, জন্মান্তর, অনেক সময় বলা হয় না জন্মান্তর হয়েছে, অর্থাৎ অন্য জন্ম হয়েছে, তাকে বলা হয় জন্মান্তর। অর্জুনের ধনুক, অর্জুনের ধনুককে বলা হয় গণ্ডীব। মহাভারতে যে অর্জুন ছিল সেই অর্জুনের ধনুকে একটা স্পেশাল নাম আছে, তাকে বলা হয় গণ্ডীব, অর্জুনের ধনুক গণ্ডীব। অরণ্যে জাত, অর্থাৎ অরণ্য অর্থাৎ বন, জঙ্গল, সেখানকার জাত যা জিনিস তাকে আমরা বলি আরণ্যক। অরণ্যে জাত আরণ্যক। আসবে যা, ভবিষ্যতে যেটা আসবে তাকে বলা হয় আগামী, যে যা আসবে আগামী। আয়নায় দেখা মূর্তি, আয়নায় দেখা মূর্তিকে বলা হয় প্রতিবিম্ব। আমরা যখন আয়নায় নিজেকে দেখি তাকে আমরা বলি প্রতিবিম্ব, আয়নায় দেখা মূর্তি প্রতিবিম্ব। আকাশের রং, আকাশের রং আকাশী, আমরা খুব বলি না আকাশী রং, আকাশী রং অর্থাৎ আকাশের রংকে বলে আকাশী। আকাশী রং তো তুমি অন্য জায়গায় দেখতে পারবে না, আকাশের রং আকাশী। তাহলে আরেকবার আমি এগুলো পড়ে দিই এবং তোমরা কিন্তু এগুলো সবাই খাতায় লিখে নেবে। অভিনয় করে যে অভিনেতা, অর্জুনের পুত্র অর্জুনী, অর্জুনের পুত্র অর্জুনী। অর্থহীন উক্তি প্রলাপ, আনন্দ নেই যার নিরানন্দ। আকাশ মারফত প্রেরিত বাণী, আকাশবাণী। আকাশে চড়ে যে খেচর, অন্য জন্ম জন্মান্তর। অর্জুনের ধনুক গণ্ডীব, অরণ্যে জাত আরণ্যক। আসবে যা আগামী, আয়নায় দেখা মূর্তি প্রতিবিম্ব। আকাশের রং আকাশী। তারপর দেখো, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক, ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক। ঈশ্বর বিষয়ক ঐশ্বরিক, আমরা অনেক সময় বলি না যে এই ভদ্রলোকের মধ্যে ঐশ্বরিক শক্তি আছে, অর্থাৎ ঈশ্বর বিষয়ক যা শক্তি আছে, অর্থাৎ পজিটিভ পাওয়ার আছে, তাকে আমরা বলি ঐশ্বরিক। ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী, ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী। ইন্দ্রের বাগান নন্দন, ইন্দ্রের বাগান নন্দন। ঈষৎ হাস্য স্মিত, খুব মুচকে হাসা বা ঈষৎ হাস্য তাকে আমরা বলি স্মিত, মানে খুব সামান্য একটু হাসি। উদিত হচ্ছে যা, যা উদিত হচ্ছে তাকে বলা হয় উদীয়মান। ভোরের বেলার যে সূর্য তাকে আমরা বলি উদীয়মান সূর্য, অর্থাৎ সূর্য ধীরে ধীরে উদিত হচ্ছে। উদিত হচ্ছে যা উদীয়মান। উটের শাবক, অর্থাৎ উটের শিশুকে আমরা কি বলি? করব। উটের শাবক করব। উপস্থিত আছে যা, যেটা এখন উপস্থিত রয়েছে,
তাকে আমরা বলি বর্তমান, উপস্থিত আছে যা তাকে আমরা বলছি বর্তমান, আর উপস্থিত নেই যা তাকে আমরা কি বলবো অনুপস্থিত। উপস্থিত আছে যা বর্তমান, উপস্থিত নেই যা অনুপস্থিত। উত্তম পুরুষ তাকে এক কথায় বলা হয় সুপুরুষ, উত্তম পুরুষ সুপুরুষ। উদ্ভিদের নূতন পাতা তাকে বলা হয় কিশলয়, উদ্ভিদের নূতন পাতা তাকে বলছি আমরা কিশলয়। ঋষি দ্বারা উক্ত, ঋষি দ্বারা উক্ত তাকে বলা হয় আর্য, আর্য মানে ঋষি দ্বারা উক্ত, উক্ত মানে বলা। ঋষিরা যে ভাষায় বলতো বা ঋষিরা যেটা বলতো তাদেরকে বলা হতো আর্য। ঋণ দেয় যে, যে ঋণ দেয়, ঋণদাতাও বলে, খুব ভালো বাংলায় বলে উত্তমর্ণ, তাকে আমরা কিন্তু ঋণদাতাও বলতে পারি, ঋণদাতা। যিনি ঋণ দেন তাকে আমরা বলি ঋণদাতা, আর যিনি ঋণ নেন তাকে আমরা বলি ঋণ গ্রহীতা। তাহলে চলো এই জায়গাটা আরেকবার আমরা পড়ে নিই। ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ। ইতিহাস জানেন যিনি, ঐতিহাসিক। তাহলে দেখো আজকে আমরা প্রায় 20খানা এক কথায় প্রকাশ করেছি। এই 20খানা এক কথায় প্রকাশ তোমরা বাংলা খাতায় লিখবে, আর গতকাল আমি আরও মোটামুটি 8-9টা দিয়েছিলাম। আমি মোট 50টা এক কথায় প্রকাশ দেব, এবং আজকে 30টার মতো হলো, কালকে আর আজকে মিলিয়ে আরও 20-25টা দেব। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা খাতায় লিখবে, খাতায় না লিখলে কিন্তু এগুলো রিকালেক্ট করতে পারবে না, ভুলে যাবে, সুতরাং খাতায় লিখে নেবে, লিখে পড়বে। এরপরে অর্থাৎ নেক্সট উইকে আমি তোমাদের লিটারেচার পড়াবো। এর মধ্যে তোমরা যারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছো যে বই দেওয়া শুরু হবে, বই দেওয়া শুরু হলে তোমরা টেক্সট বুক এসে নিয়ে যেতে পারবে, এবং তারপর আমি তোমাদের বাংলা লিটারেচার শুরু করব। মোটামুটিভাবে আমাদের যা তোমাদের গ্রামার পড়িয়েছি তাতে আমাদের অনেকটাই কিন্তু গ্রামারের সিলেবাস কভার হয়ে গেছে। এরপর আমি তোমাদের মোটামুটি একদিন গ্রামার যা যা পড়িয়েছি তার উপরে কিছু কোয়েশ্চেন দেবো, অর্থাৎ তোমাদের থেকে আমি একটা ক্লাস টেস্ট নেব। যেহেতু ক্লাস টেস্ট নেওয়ার পর আর খাতা দেখা এখানে সম্ভব নয়, তোমরা নিজেরাই নিজেদেরকে জাজ করবে, সেলফ অ্যাসেসমেন্ট করবে, আমি কোয়েশ্চেন করিয়ে দেবো, নিজেরা পরীক্ষা দেবে, এবং তার আগে অবশ্য আমি তোমাদের আরও কিছু হোমওয়ার্ক দেবো বা আর আরও দুবার তিনবার এগুলোকে রিভিশন করা। তাহলে আজকে আমরা কী পড়লাম, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশে 20টা দিয়েছে, আগের দিন আরও 10টা দিয়েছে, মানে মোটামুটি 30টা। এক কথায় প্রকাশ প্রচুর হয়, সেই হিসেবে তোমাদের পক্ষে তো সব পড়া সম্ভব না, আমি 50টার মতো দেবো এক কথায় প্রকাশ, সেগুলো তোমরা পড়বে। আর এর আগে তোমাদের আমি যে শুদ্ধ বানান চর্চা পড়িয়েছিলাম, শুদ্ধ বানান চর্চার আমি তোমাদের এরপরে শুদ্ধ বানান চর্চা থেকে কিছু হোমওয়ার্কও দেব, শুদ্ধ বানান চর্চা বিপরীত শব্দ এসব থেকে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। আর বিপরীত শব্দের ক্ষেত্রে
যেগুলো আমি করিয়েছি বা উদাহরণ হিসেবে যেগুলো দিয়েছি সব কিন্তু খাতায় লিখে ফেলো। এরপর আমি তোমাদের বিভিন্ন হোমওয়ার্ক দিতে থাকব, তোমরা সেগুলো যতটা সম্ভব আলাদা খাতায় লিখে করবে, খাতায় না লিখলে কিন্তু ভুলে যাবে। তাহলে আরেকবার আমরা আরও দু চারটে এক কথায় প্রকাশ আলোচনা করব। অবশ্য তোমাদের অনেকটাই হয়ে গেছে, না হলে এতগুলো একসাথে হয়তো মনে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই পড়া হলো। খুব ভালো করে এক কথায় প্রকাশগুলো পড়বে, আলাদা আলাদা করে লিখে নিয়ে। আর একটা জিনিস দেখো, আমি তোমাদের কিন্তু স্বরবর্ণ অনুযায়ী করাচ্ছি। দেখো, প্রথমে অ করিয়েছি, তারপর আ করিয়েছি, হস্রই দীর্ঘই হস্রউ। মোটামুটিভাবে যেরকম পর্যায়ক্রমে করানো যায় চেষ্টা করছি সেভাবে করা, তোমরা খুব ভালোভাবে এগুলো করবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকবে।